হাই, আমি ওবায়দুল হাসান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন ইআরপির একটি বিশেষ সফটওয়্যারে কীভাবে একটি বিল্ডিং, একটি রুম এবং একটি ফ্লোর ক্রিয়েশন করতে হবে। যারা এই সফটওয়্যারটি ব্যবহার করেন অথবা ভবিষ্যতে এই সফটওয়্যার নিয়ে কাজ করবেন তাদের জন্য আমার এই ভিডিওটি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই চ্যানেলে প্রকাশিত এই ধরনের আরও ভিডিওর আপডেট আপনি পেয়ে যান সবার প্রথম। তো আমি যাই প্রথমত কীভাবে আমরা বিল্ডিং ফ্লোর ক্রিয়েশন করব। এইটি কেন প্রয়োজন হয় সেটা আমার জানা দরকার। আসলে যদি কোনো নতুন বিল্ডিং কোনো অফিসে তৈরি হয় তাহলে এটা প্রয়োজন হয়, আবার যদি কোনো নতুন অফিস তৈরি হয় তার জন্য বিল্ডিং ক্রিয়েশনের প্রয়োজন হয়। তো আমি যাই আমার এই কাজটি করার জন্য প্রথমত ফিক্সড অ্যাসেট মডিউলে যেতে হবে, যেহেতু এটি একটি ফিক্সড অ্যাসেট। তো তারপর আমাকে সেট আপে যেতে হবে। দেখুন ম্যানেজ বিল্ডিং নামের একটি অপশান আছে, এখানে যে এই ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আমি বিল্ডিংয়ের নাম দিল, ধরি চিত্রা 2 এবার এখানে আপনি রিমার্কস দিতেও পারি অথবা নাও দিতে পারি। আমি সেভ দিলে আমার কিন্তু বিল্ডিং ক্রিয়েশনের কাজটি শেষ হয়ে গেল। এই হয়েছে বিল্ডিং ক্রিয়েশন। এরপরে আমাকে এই বিল্ডিংয়ের চিত্রা টুটে আমি আসলে ফ্লোর ক্রিয়েট করব। তো সেক্ষেত্রে আমাকে যেতে হবে ফ্লোর ম্যানেজ ফ্লোরে, সেখানে যেয়েও একই রকম আমাকে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পর চিত্রা 22 দিয়েছিলাম সেটা দিলাম। এবার আর ধরি গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর দিয়ে আমাকে জাস্ট এখানে সেভ দিলে আমার কিন্তু গ্রাউন্ড ফ্লোর ক্রিয়েট হয়ে গেল। এরপরে একই বিল্ডিংয়ে যদি আমি আবার একটি ফার্স্ট ফ্লোর ক্রিয়েট করতে চাই তাহলে আবারও আমাকে এখানে যেতে হবে ক্রিয়েটে, তারপরে এই যে চিত্রা 22, এবার আমি দিলাম হচ্ছে কি ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর দেওয়ার পর সেভ দিলে আমার কিন্তু ফার্স্ট ফ্লোরও ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমি যদি এই ফ্লোরে আমি রুম ক্রিয়েট করতে চাই তাও আমাকে একই জায়গায় এই সেট আপে যেতে হবে। দেখুন ম্যানেজ রুম আছে। এরপরে আমি যাই ক্রিয়েটে, যাই ক্রিয়েটে যাওয়ার পর এই বিল্ডিং চিত্রা 2 এবং ফার্স্ট ফ্লোরে আমি একটি রুম ক্রিয়েট করবো। দেখুন দুইটা ফ্লোর আছে, তো দুইটা ফ্লোর এখানে আসছে। আমি যে রুমে ধরি গ্রাউন্ড ফ্লোরে আমি একটি রুম ক্রিয়েট করবো, তো রুম নাম্বার 1, রুম নাম্বার 1 দিলাম। এখানে আমি এখানে ব্র্যাকেটে লিখে দিব বিহেভ অর্থাৎ ডান্স ম্যানেজার রুম, ইচ্ছা করলে পারি, যদি প্রয়োজন না হয় তো দরকার নেই সেভ দিই। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিওটি। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যদি এই চ্যানেলটি প্রকাশ করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।